সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। বিদেশে কাজ করতে যাবার টাকা না পেয়ে কীটনাশক খাইয়ে গৃহবধূকে খুনের অভিযোগ উঠল তার স্বামী ও পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার করিমপুরের কলাবাড়িয়া গ্রামে। পুলিশ সূত্রের খবর, শ্যামলী বিবি নামে বছর কুড়ির এই গৃহবধূর মৃত্যুর ঘটনায় মেয়েটির বাবা শাহাদুল খান তার জামাই ও পরিবারের কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মেয়ের অস্বাভাবিক মৃত্যু সম্পর্কে পুলিশের কাছে লিখিত অভিযোগে শাহাদুল খান জানিয়েছেন, বুধবার 12টা নাগাদ মেয়ে ফোনে তাকে বলে, বাবা জামাই সৌদি আরবে যাবে, তার জন্য 60,000 টাকা দাবি করে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করছে। সেই সময় পাশে থাকা জামাই নূর ফারুক বিশ্বাস বলে, আজই তাকে টাকাটা দিতে হবে। আমি তখন জামাইকে বুঝিয়ে বলি, 7 দিনের মধ্যে তোমাকে 50,000 টাকা দিতে পারবো, বাকি 10,000 টাকাও তাড়াতাড়ি দিয়ে দেবো। কিন্তু আমার কথা না শুনেই জামাই ফোনটা কেটে দেয়। এর ঘণ্টাখানেক পরে মেয়ের শ্বশুরবাড়ি এলাকার এক ব্যক্তি ফোনে আমায় জানায়, তার মেয়ে কীটনাশক খেয়ে ঘরে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। খবর পেয়ে পরিবারের কয়েকজনকে নিয়ে দ্রুত মেয়েকে উদ্ধার করতে গেলে মেয়ের শ্বশুরবাড়ির লোকেরা আমাদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করে। শেষে মেয়েকে উদ্ধার করতে অবশেষে করিমপুর থানায় বিষয়টি জানালে পুলিশ গিয়ে মেয়েকে উদ্ধার করে করিমপুর হাসপাতালে নিয়ে আসে। কিন্তু ততক্ষণে সব শেষ, কারণ চিকিৎসকরা মেয়েকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। আমার সন্দেহ, এই সন্দেহমূলক টিপি ধরে মেরে ফেলেছে এবং বালিশ চাপা দিয়ে মেরে মেরে ফেলে বিষটা মুখে ঢেলে দিয়েছে। ওই বিষে মানুষ মরে না। আমরা আমরা বডি আনতে গেলাম, তারপর একটু ওরা কেমন একটা ভাব দেখাইলো, তারপর আমরা থানার পড়া এই করিমপুর থানার পুলিশ লিজেই নিয়ে আসলাম, বডি নিয়ে আসলাম। তো আমি সুবিচার চাই। আমার নাম শাহাদুল খান। যে মারা গেছে সে কি হন? আমার মেয়ে। তার নাম? নাম শ্যামলী বিবি। বয়স? বয়স 20+। কোথায় বিয়ে হয়েছিল? কলাবেড়িয়া। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।